বন্ধুরা, স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো চোখ ভালো রাখতে সাহায্য করে এমন 9টি খাবার সম্বন্ধে। বন্ধুরা, শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশের নাম চোখ। বর্তমান সময়ে চোখ উঠা, চোখের অ্যালার্জি সহ নানাবিধ চোখের সমস্যা দেখা দিচ্ছে। গরমে আর বর্ষায় চোখের সমস্যা বেশি দেখা দেয়। এবার চোখ উঠার প্রকোপ বেড়েছে, একে বলা হয় কনজাইটিং বাইটিস। সমস্যাটি চোখ উঠা নামেই পরিচিত। এটি ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুই কারণেই হতে পারে। রোগটি ছোঁয়াচে, ফলে দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই আজকে বলবো এই সময়ে চোখের সুস্থতায় কোন খাবারগুলি আপনার খাদ্য তালিকায় রাখবেন। এক, জিঙ্ক সমৃদ্ধ খাবার। লিভার থেকে চোখের রেটিনায় ভিটামিন ই অণু পৌঁছে দিতে জিঙ্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে দৃষ্টিশক্তি ভালো থাকে। কলিজা, পালং শাক, লাল মাংস, মিষ্টি কুমড়ার বিচি, মাশরুম, ডার্ক চকলেট ইত্যাদিতে জিঙ্ক আছে। দুই, ভিটামিন সি সমৃদ্ধ খাবার। চোখের ছানি পড়া, ঝাপসা দেখা প্রতিরোধ করতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ভিটামিন সি খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখের কুষ নষ্ট হওয়া রোধ করে। কমলা লেবু, লেবু, পেয়ারা, টমেটো, পেঁপে, সবুজ সবজি, স্ট্রবেরিতে ভিটামিন সি আছে। তিন, ত্রিফলা। তিন ফলের মিশ্রণ হলো ত্রিফলা, আমলকি, হরিতকি ও বহেরা থাকে এতে। এই ত্রিফলা চোখকে সুস্থ রাখতে খুবই কার্যকরী। চার, ভিটামিন ই সমৃদ্ধ খাবার। চোখের ছানি পড়া সহ চোখের নানা অসুখ রোধ করতে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। পালং শাক, বাদাম, চিংড়ি, অলিভ অয়েল ইত্যাদি ভিটামিন ই আছে। পাঁচ, ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটসে পর্যাপ্ত পলিফেনলস থাকায় তা শরীর থেকে ফ্রি রেডিকেলস দূর করে চোখের মাসলের উন্নতিতে সাহায্য করে, যেমন কিশমিশ ইত্যাদি। ছয়, লুটিন ও জিয়াজেন্থিন। এই দুটো হলো ক্যারোটিনয়েড, এদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে। সেই অ্যান্টিঅক্সিডেন্ট চোখের অপটিক নার্ভ ক্ষতি হওয়া প্রতিরোধ করে। এসব উপাদান পাওয়া যায় সকল প্রকার গাঢ় সবুজ শাকসবজিতে। সাত, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ডিএইচএ, ইপিএ, এই দুটি গুরুত্বপূর্ণ ওমেগা থ্রি চোখের জন্য জরুরি। ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, এদের অয়েল, সয়াবিন তেল, পালং শাক, সেমন সহ তৈলাক্ত বড় মাছ, সামুদ্রিক মাছে এটি পাওয়া যায়। আট, মধু ও দুধ মিশিয়ে খাওয়া। মধুর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল, যা যে কোনো ধরনের ইনফেকশন থেকে রক্ষা করে। এছাড়াও দুধে আছে ভিটামিন ডি ও ভিটামিন এ, আছে ল্যাকটিক অ্যাসিড ও ক্যালসিয়াম। ফলে যখন এই দুই উপাদান মিশে যাচ্ছে, তখন যে তা যেমন দৃষ্টিশক্তি ভালো রাখে, তেমনই চোখের পেশির কার্যক্ষমতা বাড়ায়। নয়, ভিটামিন এ সমৃদ্ধ খাবার। দৃষ্টিশক্তি বাড়ায় ভিটামিন এ, এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে দৃষ্টিশক্তি ক্ষীণ করে। গাজর, আম, মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে ইত্যাদি সকল কমলা ও হলুদ রঙের সবজি ও ফলে ভিটামিন এ আছে। তো বন্ধুরা, এই ছিল 9টি খাবার যা আপনারা নিয়মিত খেলে চোখকে সুস্থ ও ভালো রাখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।